ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন থাকছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এই মুহূর্তে চাষারা থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী দাউদ খান আমরা সকাল থেকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকার যে ওয়ার্ডগুলো রয়েছে প্রতিটি ওয়ার্ডে ঘুরেছি এবং সেখানকার যে নাগরিক দুর্ভোগগুলো রয়েছে এবং নাগরিকদের যে সমস্যাগুলো রয়েছে সেগুলো তুলে ধরার চেষ্টা করেছি আমি এখন আছি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকার যে আঠারো নম্বর ওয়ার্ড আলামিন নগর সেখানে আমি এসে উপস্থিত হয়েছি এবং এখানকার যে সমস্যাগুলো সেটি দেখানোর চেষ্টা করছি আসলে মূলত এই এলাকার যারা সাধারণ ভোটাররা রয়েছেন তারা বলছেন যে এই এলাকাটি সবচেয়ে প্রধান যে সমস্যাটি রয়েছে সেটি হচ্ছে এই যে এখানকার যে ময়লার ভাগারটি আপনি দেখতে পাচ্ছেন এই ময়লার ভাগারটি অর্থাৎ আশেপাশের যে লোকালয়গুলো রয়েছে অতি অল্প বৃষ্টিতে আসলে এই ময়লার যে পানিগুলো রয়েছে নোংরা পানি সেগুলো বাসা বাড়িতে ঢুকে যায় এবং এর ছাড়াও রয়েছে চরম আকারে আসলে দুর্গন্ধ যেটি আসলে এখানকার যারা সাধারণ মানুষেরা রয়েছেন তারা বারবারই বলছেন যেন এই ময়লার যে ভাগাটি রয়েছে সেটি যেন এই লোকালয় থেকে দূরের কোথাও কোনো একটি স্থানে সেটি যেন স্থানান্তরিত করা হয় আমি এখানকার সাধারণ মানুষ যারা রয়েছেন তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করবো প্রথমে আমি একজন বয়স্ক একজন মানুষের সাথে কথা বলবো আসলে এখানে যে ময়লার ভাগাটি এখানে কতদিন ধরে রয়েছে এবং আপনার প্রতিকার কিভাবে চাইছেন না হ্যাঁ ময়না তো আজকে প্রায় সমাজ জব নাকি আর সমাজ জব ময়না কিন্তু পড়তেছে এখানে ময়দান রাখছে শ্রীকল্প ময়দান রাখছে এখন এটা বন্ধ এখানে মাটি হারানো হবে পাঁচ বছর পর বাকি আর জানি না আপনার কাছে একটু জানতে চাই যে আসলে এই ময়লার ভাগাটির জন্য কি কি সমস্যা হচ্ছে পাশাপাশি এই ওয়ার্ডের আর কি কি সমস্যা আছে এই ওয়ার্ডের সমস্যা প্রথমত ময়লার সমস্যা আশেপাশে যে বারুগুলা আছে এই বারুগুলা বর্তমান বাড়ির ভিতরে থাকতেই পারে না আমরা তো পড়া বাড়ি থেকে বাইরে হয়ে যাই মহিলারা বাচ্চারা যেই সমস্যা বুক করে যা বলার মতো না রাত্রে ঘুমাইতে সময় তারপরে যে বিদ্যুতের সমস্যা বিদ্যুতের প্রত্যেকটা ইয়ের ভিতরে একটা লাইট পোস্টে লাইট নেয় রাত্রেবেলা যে ছোটো ছোটো বাচ্চারা এই মাদ্রাসার সামনে আছে একটা মাদ্রাসাতে বাচ্চারা যে যাইব বাচ্চারাও রাত্রেবেলা মাদ্রাসা বাইরে হইতে অথবা মাদ্রাসা যাইতে খুব ভয় পায় তাই রাত্রেবেলা মা বোনেরও আসতে কিছু কিছু কর্মজীবী মেয়ে মহিলারা আসতে খুবই সমস্যা আর কি যেহেতু প্রাথমিক নেশাগ্রস্ত লোকজন আছে এখান থেকে যাতায়াত করে কিন্তু ইয়ের ভয়ে কেউ কিছু বলতে পারে না তো এইটুকুই তবে আর আবাদত করতে গিয়ে যে এই ময়লার কারণে যতটুকু সমস্যা যা বলার মতো না যা বলো যে একটা ধর্মীয় জায়গা এই জায়গার ভিতরে আপাতত করব এই ধরনের কোনো ই আসতে পারে না মন খুললা নিঃশ্বাস তাই না যে আবাদ ওই ধরনের কোনো প্রশ্নই আসে না